সপ্তাহের ব্যবধানে বিয়ানীবাজার পৌর শহরে পেঁয়াজ রসুন ব্রয়লার সহ বেশিরভাগ নিত্যপণ্যের বাজার অপরিবর্তিত রয়েছে। চলতি সপ্তাহে সবজি বাজারে কাঁচামরিচ 250 টাকা এবং গাজর 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, তবে কমেছে সব ধরনের মাছের দাম। বাজারে সবজির সরবরাহ থাকলেও দামে তেমন হেরফের হয়নি। কাঁচামরিচের দাম কমলেও বেড়েছে টমেটোর দাম। দাম বাড়ছে আজকে, আমরা ঝিঙ্গা বেশি 50-60, কপাল বেশি 25-30 টাকা, সিজেন্ডা বেশি 50-40 টাকা, লুবুরি বেশি 70-80, কদু বেশি 80-70 টাকা পিস, লেবু বেশি 50 টাকা আলি, মুখে বেশি 50 টাকা কাজে, বাতা উপরে 60 টাকা, খেলার কাজে 80-90 টাকা, লতারাটি 50 টাকা, লাল চাক 20 টাকা, কিরার তোলা দাম বাড়ি গেছে 70-80 টাকা বেশা লাগে, 70-80, মরিচে 120 টাকা, টমেটোর কাজে 180 টাকা, গাজরের কাজে 200 টাকা, আদার কাজে 300, আর সপ্তাহ দাম আদা কাটা মোটামুটি এই সপ্তাহের মধ্যে খালি আপনার দাম বাড়ছে টমেটোর আর গাজরের আর মরিচ। পেঁয়াজের দাম কমলেও রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া ভোজ্য তেল সহ অন্যান্য পণ্যের দাম রয়েছে স্থিতিশীল। গত সপ্তাহে পেঁয়াজের দাম একটু কমছে, পেঁয়াজ বর্তমানে বিক্রি 100-120 টাকা, আর রসুনের বাজার একটু কমছে, রসুন বর্তমানে 200 টাকা বিক্রি, আলুর বাজার 50-55 টাকা, ডালের বাজার গত সপ্তাহে ছিল যে অবস্থা আছে, ডাল বর্তমানে 110-115 টাকা, চাউলের বাজারও গত সপ্তাহের অবস্থায় আছে, চাউল বর্তমানে বিক্রি বালাটা 3100-3300, বিভিন্ন কোয়ালিটির আর কি আছে। তেলের বাজার আগের সপ্তাহে অবস্থায় রয়েছে, তেল 5000, ফেসটিকে 790, রূপসন্ধা আছে 800 টাকা, কুষ্টি আছে 800 টাকা, বসুন্ধরা আছে 790, আর দুধের বাজার আগের অবস্থায় আছে, দুধ বর্তমানে 500, মার্চ পিকেট 390, তারপরে পুষ্টি ডানো আছে 360, আগের অবস্থায় রয়েছে সবকিছু, তেলের বাজার একটু কমছে। গত কয়েক সপ্তাহ থেকে ব্রয়লার দাম বাড়লেও অন্যান্য সব ধরনের মুরগের দাম অপরিবর্তিত রয়েছে। একই সাথে স্থিতিশীল রয়েছে কোয়েল পাখি ও ডিমের দাম। গেছে সপ্তাহে এই ভাই ব্রয়লার মুরগির দাম একটু বাড়ছে, আগের সপ্তাহে ছিল যেমন ধরে 60-65, এখন 175-170 টাকা, পাইকারি বাজার হচ্ছে 170, খুচরা বাজার হচ্ছে 175, আর সোনালি মুরগের কেজি বর্তমানে 280-290 বিক্রি হচ্ছে, আর পাখি যেটা এলো গুলের যেটা এটা হলো কি 40, আর নিজের যেটা এটা হলো 60 টাকা, আর বর্তমানে ডিমের খালি হচ্ছে গিয়া 55-50 টাকা, লাল মুরগের পিস বর্তমানে 600-580 এরকম বিক্রি হচ্ছে, প্রতি কেজি 10 টাকা বাড়ছে, লালের একটু দাম কমছে, আর 620 বিক্রি হচ্ছে, বর্তমানে 600-580 বিক্রি হচ্ছে। বাজারে মাছের সরবরাহ বৃদ্ধি পাওয়া, আমদানি করা সব ধরনের মাছের দাম সহ স্থানীয়ভাবে আহরণ করা মাছের দাম কমেছে। দাম একটু এখন কম, লোকাল মাছের চাপ দিলাইছে, ছোট মাছ খুব বেশি, আর ইটা মাছের একটু কম, বাড়িতে লস খাইতে খাইতে তারা এখন জানে জানে না, আমি আগে লইতাম 280-250 গাছকার কাজে লইতাম, আর এখন আনা লইয়ার অবস্থা বেশি, আর অবস্থা গাছকার কাজে 280-270-250 টাকা বিকে, বড় কার্ভ মাছের কাছে তোমার 300 টাকা নিচ্ছে যে বিকে 300-280 বিকে, বড় রহর কাজে আপনার আগে বিকতো 500-450, জিতা রহ যেগুলো এগুলো রহর বিকে 400 টাকা, 400 টাকা নিচ্ছে 380-400 বিকে, আর দিকে বড় দিয়ে আর আসাই মাছ ওটার কাছে বিকে 350-320, আর বড় বিকার কাছে আপনার 350 বিকে, আর ছোটো মাছ আছে, ট্যাংরা আছে, ট্যাংরা বাইং মাছ, বড় বাইং, কাটা বাইং, তোমার হাকি মাছ, বাইয়া মাছ, সবটা কেজির মাছ আগে বিকছে তোমার 500-550 নিতে কেজি নাই, তখন ছোটো মাছ কেজি তোমার 300 টাকা বিকে, ট্যাংরা কেজি 300-250 বিকে, মহার কেজি তোমার তার বাইয়া তার হসা নিরা মাছ, আর বড় ইলিশা কেজি আপনার বিকে 2000-2500 টাকা কেজি বিকে, দেশি বালোর কেজি এখন আগে 1900 নিচে কেজি নাই, দেশি বালোর কেজি এখন 500 টাকা ফলাই আমি খাওয়া, আইন মাছের কেজি তোমার 1800 টাকা বিকে। বাজারে নিত্যপণ্যের দাম অনেকটা স্থিতিশীল থাকলেও সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে ব্রয়লার সহ সব ধরনের মুরগের দাম। সৈয়দা আকি হক, এবিটিভি।